জীবনের প্রথম জামাই ষষ্ঠী খেতে এসে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণগাঁও এলাকায়। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা নিমাই দেবনাথের কন্যার সঙ্গে ময়নাকুড়ি ব্লকের মধ্য খাইবাবাড়ি গ্রামের যুবক মিঠুন সরকারের বিয়ে হয়। গত ফাগুন মাসে তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পয়লা আষাঢ় ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে দক্ষিণ দেওগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে আসেন ওই যুবক। সেখানে রাতে খাওয়ার পর তার শারীরিক সমস্যা হয়। তিন চারবার পায়খানা করেন, গ্যাসের সমস্যা মনে করলে গ্যাসের ট্যাবলেট খান ওই যুবক। কিছুটা স্বস্তিও পান ওষুধ খাওয়ার পর। ভোরবেলা ফের অসুস্থ বোধ করলে শ্বশুরবাড়ির লোকজন মিঠুন সরকারকে ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে জানিয়ে গেছেন। নববিবাহিত দম্পতি শ্বশুরবাড়িতে আসেন জামাই ষষ্ঠী উপলক্ষে, কিন্তু এমন ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাগুড়ির ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছে, তারপরে হঠাৎ একটু পেট ব্যথা করে, পায়খানা হয়, যায় আবার কমে যায়, শুয়ে থাকে। শোয়ার পরে ভালোই ছিল, পেট ব্যথা কমে একটু উঠে। তারপরে কি হলো? তারপরে হাসপাতালে, সকালবেলা হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে নিয়ে যেতে মারা গেল? হ্যাঁ। নাম কি? মিঠুন চক্রবর্তী, মিঠুন সরকার। কবে বিয়ে হয়েছে আপনার মেয়ের? ফাল্গুন মাসে। আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন এন্ড কুশন কভার, দোহার, ট্রাভেল, গ্রাসমেট, পর্দার পাইপ এন্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট এন্ড কমফোর্টারের উপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের উপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজড শোরুম অফ বোম্বে ড্যাং, আর এন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।